জাহান টেলিভিশনের প্রধান কার্যালয় এখন উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্রে বগুড়ায়। বগুড়ার জলশ্রী তলার অভিজাত ভবনের আধুনিক সাজসজ্জায় পরিপূর্ণ অফিস, দেশ ও দেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নির্ভীক আমরা। জাহান টেলিভিশনের আছে দেশ ও দেশের বাইরের এক ঝাঁক তরুণ অভিজ্ঞ সাহসী নির্ভীক সংবাদকর্মী। তারা প্রতিনিয়ত নিজেদের জীবনকে বিপন্ন করে সারা বাংলার খবর তুলে ধরছে জাহান টেলিভিশনের পর্দায়। জাহান টেলিভিশন একদিন উত্তর জনতার কণ্ঠস্বরে এগিয়ে যাবে সারা বিশ্ব, এই প্রত্যয় নিয়ে শুরু করছে জাহান টেলিভিশনের সম্প্রচার। খুব শীঘ্রই স্যাটেলাইটে শুরু করবে জাহান টেলিভিশনের শুভ সম্প্রচার। তাই দেশবাসীর নিকট দোয়া ও মঙ্গল কামনা করছেন জাহান টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক বৃন্দ। আজকে শুভ সন্ধ্যে সবাইকে। জাহান টেলিভিশনের প্রধান কার্যালয় উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়া জলশ্রী তলায় শুভ উদ্বোধন করা হলো। সেই সঙ্গে আশা করছি জাহান টেলিভিশন উত্তরবঙ্গের কণ্ঠস্বর নিয়ে একদিন বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনাম অর্জন করবে। সেই সঙ্গে যারা জাহান টেলিভিশনের সংবাদকর্মী আছেন প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব দুঃখী অসহায় মানুষের কথা জাহান টেলিভিশনের মধ্যে তুলে ধরছেন, সেই সকল জাহান টেলিভিশনের পরিবারের সদস্যদের সারা জীবন টেলিভিশনের পরিবার তাদের সেই সদস্যের মর্যাদা দিয়ে রাখবে। আর জাহান টেলিভিশন যেন একদিন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্যাটেলাইট টেলিভিশনে যায় সেই প্রত্যয় নিয়ে এবং সবার দোয়া কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে শেষ করছি শুভ সন্ধ্যা। বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়ার জলেশ্বরী তলায় জাহান টেলিভিশনের শুভ উদ্বোধন আজকে হলো। সেই সঙ্গে আমি আশা করব জাহান টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মচারী যাতে জাহান টেলিভিশনকে নিয়ে ভালো কাজ করে জাহান টেলিভিশন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং জাহান টেলিভিশনের সকল মাঠ পর্যায়ের সকল সাংবাদিকদের এগিয়ে নিয়ে যেতে, জাহান টেলিভিশন যাতে আগায় নিয়ে যেতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বগুড়াতে জাহান টেলিভিশন শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, জাহান টেলিভিশন শুধু আমাদের না, জাহান টেলিভিশন বাংলার প্রতিটি মানুষের। আমরা চাইব জাহান টেলিভিশনকে অবশ্যই ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অনেক দূর নিয়ে যেতে এবং বাংলার বুকে প্রতিষ্ঠা করতে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন। সেই দোয়া, সেই আশাবাদ এবং সেই যে কর্মদক্ষতা হলে আপনারা এটা করতে পারবেন, সেই কর্মদক্ষতা আপনাদের কাছ থেকে আমরা আশা করছি। শুভ সন্ধ্যা সবাইকে, সালাম আলাইকুম। বগুড়ার আজকে বগুড়ার জাহান টেলিভিশনের শুভ উদ্বোধন এতক্ষণ শুনলে চেয়ারম্যান ও পরিচালকদের বক্তব্য। আশা রাখি জাহান টিভি একদিন অনেক দূর এগিয়ে যাবে, এ আশায় রাজ্য জাহান টিভি বগুড়া।